লঘুচাপে সাগর উত্তাল, এর প্রভাবে দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বিপদসীমার উপরে অবস্থানের পর চতুর্থ দফায় আবারও বাড়ছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি, ফলে চলতি মাসে আবারও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আর খাদ্য সহায়তার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষত বিক্ষত দেশের অন্তত 30 জেলা। টানা প্রায় 2 মাস পর প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। উন্নতির দিকে অধিকাংশ জেলার বন্যা পরিস্থিতি। বর্তমানে সিরাজগঞ্জের সবগুলো পয়েন্টেই যমুনার পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও নতুন করে পানি বাড়ায় দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার লোকজন। বাড়ির থেকে পানি কেবলই নেমে গেছে, আবার কাদামাটি আছে, তারপরেও আবার পানি আইছে। আঙ্গুরে খাওয়া নাই, দাওয়া নাই, আঙ্গুরে অসুবিধা, খুব অসুবিধা। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র ও ধরলা সহ বিপদসীমার নিচে অবস্থান করা উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। টাঙ্গাইলে দুর্গত এলাকা থেকে পানি নেমে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বানভাসীরা। দীর্ঘস্থায়ী বন্যার ক্ষতর চিহ্ন 11টি উপজেলার সর্বত্র জুড়ে। 2 মাস হলো পানিবন্দি, আমরা আসলে অনেক কষ্টে আছি। রাস্তাঘাট পানিতে তলায় রয়েছে, এখন আমাদের পানি ভেঙে যাইতে হয়, খুব কষ্ট। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জনজীবন স্বাভাবিক হয়নি ঢাকার পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়ার। চলতি মাসেই আবারও বন্যার ধাক্কা আসতে পারে শঙ্কা প্রকাশ করে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। যদি কেউ খাদ্য কষ্টে থাকে তাহলে তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় খাদ্য সহায়তা দিবে, কারো যদি ঘর বাড়ি নষ্ট হয়ে থাকে সেটাও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় করে দিবে। এছাড়া বন্যা পরবর্তী ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, News 24.